হ্যালো ফ্রেন্ড, আমি অসীম ফিরে এসেছি ভিডিওতে তোমাদের কাছে। এসএসসি প্রিভিয়াস কোশ্চেন মানে পুরনো কোশ্চেন, আগের বারে যেগুলো পরীক্ষা গিয়েছিল সেগুলো নিয়ে কিছু কালচারের তোমাদের ভিডিও। আমি যখন এসএসসি পরীক্ষা দিই 2015-তে অক্টোবর মাসে আমার পরীক্ষা হয়েছিল 4 তারিখে, পরীক্ষা হয়েছিল আমার নদিয়াতে। আমি যে পরীক্ষা দিয়েছিলাম 2015-তে, আমি কিন্তু 2013-2011 কোশ্চেনকে ফলো করেছিলাম, তখন লিখিতভাবে পরীক্ষা হয়েছিল, তাই আমি সেই প্রশ্নগুলোকে ফলো করেছিলাম। মানে ওই প্রশ্নগুলো যা যা ছিল আমি টোটাল মুখস্থ করেছিলাম 2011-2013। তার সাথে 2015-তে যে আমি পরীক্ষা দিয়েছিলাম, 2015-তে যে বইটা আমার বেরিয়েছিল, যে কয়েকটা আমি বই, টোটাল আমি 1800 টাকার বই কিনেছিলাম, টোটাল বইকে আমি মুখস্থ করেছিলাম। এনি আদার্স কোশ্চান সব কিছু আমার মধ্যে মাথায় ঢুকিয়ে নিয়েছিলাম। তার জন্য কষ্ট করেছিলাম দিন রাত ভাই, সকালে 4 ঘন্টা, বিকেলে 4 ঘন্টা, এরকম করে পড়তে হতো। মানে লাগাতার পড়তাম না, হয়তো একটা বই 2 ঘন্টা পড়লাম সকালে, তারপর একটা 2 ঘন্টা, আরেকটা 2 ঘন্টা, আরেকটা 2 ঘন্টা, তাহলে এই করে সকালে বসলে আমার দুপুর হয়ে যেত। তারপর একবার সন্ধ্যার দিকে বসলাম, হয়ে গেল বিকেলে। একবার রান তো করতেই হতো, রান না করলে কি হয়, শরীরটা ডাউন হয়ে যাবে। তো এই করে আমি পুরনো কোশ্চেনকে প্রচুর ঘেঁটেছিলাম, প্লাস বইকে প্রচুর ঘেঁটেছিলাম। তার জন্য আমার 60+ নাম্বার ছিল, কেউ মানুক বা না মানুক, কষ্ট করলে সবাই জানে কেষ্ট পাওয়া যায়। আমি দিন রাত পড়াশুনো নিয়ে খেটেছিলাম। পড়াশুনো নিয়ে আমি সত্যি কথা বলতে গেলে প্রথমে সিলেবাস তৈরি করি, তার উপর টপিকটা তৈরি করে কিভাবে আমাকে সেটা পড়তে হবে আমি আমার নিজের মতো করে করি। অনেকে বলে দাদা কিরকম করলে হবে, আরে অঙ্ক যেমন আমি পারি না, অঙ্কটা আমার সাইডে রেখে দিলাম। আমি তার বদল কি করবো, সব থেকে বেশি রিজনিংটা ঘাঁটবো, জিকেটা ঘাঁটবো এবং ব্যাকরণটা। 75 নাম্বার, 3×25=75 হয়ে গেল। তাহলে 75-এর মধ্যে আমাকে টার্গেট রাখতে হবে, কোনো রকমে আমাকে সেখানে 60 পেতেই হবে। তারপরে যে 25 নাম্বার, 25 নাম্বারের মধ্যে আমাকে 10 টার্গেট করতে হবে, তাহলে আমার 70, 70-এর মধ্যে আমি 60 নাম্বার পাবো। এটা আমাকে চ্যালেঞ্জ করে রাখতে হবে নিজের মধ্যে, বলে মুখে করলে হলো না, মাথার মধ্যে চ্যালেঞ্জটা রাখতে হবে, তবেই তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাবে, ঠিক আছে। অনেকে বলে আমাকে যে ফেক ভিডিও বানাই, তো বাট যে কষ্ট করে না সে জীবনেই কথা বলে না, আর যে দালালি করে তারা এই কথা বলে। তো ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে ভিডিও শেয়ার করো। জয় হিন্দ, বন্দে মাতরম।